ওয়েলকাম বন্ধুরা আজকে আমরা আলোচনা করব উৎপাদক মানে কয়টি কীভাবে বের করতে হয় বা মৌলিক উৎপাদক কয়টি কোনো একটি সংখ্যার মৌলিক উৎপাদক কয়টি কীভাবে বের করতে হয় বন্ধুরা এই টপিকস থেকে একটা কোয়েশন থাকবি একটা বা দুটা কোয়েশন থাকবে আসাম টেট পরীক্ষাতে বন্ধুরা এই যদি কনসেপ্টটি যদি ক্লিয়ার হয়ে যায় আপনারা অবশ্যই করতে পারবেন খুব সহজ টপিকস এই চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন বন্ধুরা একেবারে সহজ পদ্ধতি আমি শেখাবো উৎপাদক কিভাবে বের করতে হয় উৎপাদক কয়টি এবং মৌলিক উৎপাদক কয়টি বন্ধুরা এখানে একটি নাম্বার লিখছি সিক্স এই ছয়ের উৎপাদক কয়টি কিভাবে বের করব এটাকে আমি যদি ভাগ করি দুই দিয়ে তাহলে তিনবার যাবে তাহলে এখানে মৌলিক মানে উৎপাদক কয়টি উৎপাদক কিভাবে বের করবো বন্ধুরা একবারে সোজা উৎপাদক কয়টি উৎপাদক কি কি বললে তো দুই এবং তিন হবে উৎপাদক কি কি বললে কি হবে টু কমা থ্রি হবে উৎপাদক কয়টি বললে কয়টি বললে কি হবে এখানে দুই কয়টি আছে একটি আবার বলছি বন্ধুরা দুই কয়টি আছে এখানে একটি তো একের সাথে এক যুগ করে নাও দুই হবে টু ইন টু তিন কয়টি আছে তিন কয়টি আছে বন্ধুরা একটি তার সাথে এক যুগ করে নাও দুই যতটি থাকবে তার সাথে এক যুগ করে নিয়ে গুণ করব তো দুদুংনা কত হবে চার বন্ধুরা আরেকটি এক্সাম্পল দিলে তোমরা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে দশ এখানে মৌলিক উৎপাদক কয়টি বন্ধুরা এখানে মৌলিক মৌলিক উৎপাদক উৎপাদক আর তো দুটি হবে দুই তিন যদি বলা হয় এখানে মৌলিক উৎপাদক যদি বলা হয় মৌলিক উৎপাদক কয়টি মৌলিক উৎপাদক সমান দুটি কারণ এখানে জটি থাকবে মৌলিক সংখ্যা অটি হবে মৌলিক উৎপাদক দশকে বন্ধুরা যদি আমরা বাক করি দুই দিয়ে বাক করতে পারবো পাঁচ এখানে উৎপাদক কয়টি উৎপাদক উৎপাদক হবে এখানে দুই কয়টি একটি তার সাথে এক যোগ করে নাও দুই গুণ দাও পাঁচ কয়টি একটি তার সাথে এক বাড়িয়ে নাও একটি তো তার সাথে এক বাড়িয়ে নাও দুই হবে দুদু না আচ্ছা বন্ধুরা একটু টাফ করি এইটিন এটাকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে নয় বার তিন দিয়ে ভাগ করি কয়বার তিনবার এখানে মৌলিক উৎপাদক কয়টি বন্ধুরা একটি দুটি তিনটি মৌলিক উৎপাদক তিনটি বারবার বলছি মৌলিক উৎপাদক কয়টি তিনটি উৎপাদক সংখ্যা কয়টি উৎপাদক উৎপাদক সংখ্যা কয়টি হবে বন্ধুরা এখানে দুই কয়টি একটি আর আছে দুই নেই তো একার একে কত হবে দুই গুণ করে নেব তিন কয়টি এখানে তিন বন্ধুরা এখানে কয়টি দুটি তো দুইয়ের সাথে এক যুগ করব তিন কয়টি দুইটি দুইয়ের সাথে এক যুগ করব কয়টা হলো তিনটা তো আটারের উৎপাদক মোট উৎপাদক সংখ্যা মোট উৎপাদক সংখ্যা কয়টি হবে বন্ধুরা ছয়টি মোট উৎপাদক সংখ্যা কয়টি হবে ছয়টি আর মৌলিক উৎপাদক যদি বলে একটি দুটি তিনটি এটির মৌলিক উৎপাদক দুটি বন্ধুরা আরেকটু টাফে যাই আমরা সিক্স থার্টি সিক্স না ফর্টি এইট করে নেই ফর্টি এইট বন্ধুরা এখানে ফর্টি এইট আছে দুই দিয়ে ভাগ করলে কত হবে চব্বিশ চব্বিশকে কে দুই দিয়ে ভাগ করলে কত হবে বারো বারোকে কে যদি আবার লঘিষ্ঠতম করি তাহলে কত হবে ছয় আবার যদি লঘিষ্ঠতম করি তাহলে কত হবে তিন বন্ধুরা এখানে দুই কয়টি দুই চারটি তিন একটি তো মোট উৎপাদকের সংখ্যা কয়টি হবে বন্ধুরা এখানে মৌলিক মৌলিক সংখ্যা উৎপাদক কয়টি বললে একটি দুটি তিনটি চারটি পাঁচটি কিন্তু মোট উৎপাদক বললে এভাবে হবে না মোট উৎপাদকের ফর্মুলা হলো মোট উৎপাদক এভাবে করতে হয় এখানে কয়টি দুই কয়টি চারটি চারের সাথে গুণ এক যোগ করো তাহলে কত হবে পাঁচ গুণ তিন কয়টি বন্ধুরা এখানে একটি তিন কয়টি একটি একের সাথে এক যুগ করে তাহলে দুই পাঁচ দু না দশটি ফর্টি এইট এর মোট উৎপাদক কয়টি দশটি তারপর বন্ধুরা আমরা দেখছি ফিফটি টু হ্যাঁ ফিফটি টু এটাকে এটাকে দুই দিয়ে আমি যদি বাক করি তাহলে কয়বার যাবে বন্ধুরা টোয়েন্টি সিক্স তারপর আবার দুই দিয়ে করলাম তাহলে কত হবে থার্টি তো এখানে দুই কয়টা দুইটা আর তেরো কয়টা একটা তো মোট উৎপাদক কয়টা হবে বন্ধুরা মোট উৎপাদক সমান মোট উৎপাদক সমান এখানে দুই দুটা তো দুইয়ের সাথে এক যুগ করে নাও তিন তেরো কয়টা একটা তার সাথে এক যুগ করে নাও দুই তিন দু ছটা ফিফটি টু এর মোট উৎপাদক কটা হবে বন্ধুরা ছটা আর এখানে উৎপাদক মৌলিক উৎপাদক যদি বলে দুইটা মৌলিক দুইটা মৌলিক তেরোটা মৌলিক তো তিনটা মৌলিক উৎপাদক যদি বলে তাহলে তিনটি ফর্টি এইট এর এখানে মৌলিক উৎপাদ মোট উৎপাদক কয়টি দশটি মৌলিক উৎপাদক কয়টি পাঁচটি তারপর বন্ধুরা আরেকটি দেখছি যদি বড় একটি নাম্বার নিয়ে নেই ওয়ানটি সিক্স ওয়ানটি সিক্স দুই দিয়ে এটাকে ভাগ করো এখানে যাবে নয় বার তারপর এখানে যাবে আট বার আবার উনপঞ্চাশ ঊনপঞ্চাশকে সাত সাত দিয়ে তো টু স্কোয়ার ইন্টু সেভেন স্কোয়ার এখানে মৌলিক উৎপাদক কটি হবে বন্ধুরা একটি দুটি তিনটি চারটি কিন্তু মোট উৎপাদক কিভাবে বের করব। মোট উৎপাদক মোট উৎপাদক সংখ্যা মুঠ উৎপাদক মোট উৎপাদক সংখ্যা মোট উৎপাদক কয়টি বন্ধুরা এখানে দুইয়ের পাওয়ারে কত আছে দুই আছে তার সাথে এক যুগ করে নাও তিন গুণ সাতের পাওয়ারে কত আছে দুই তার সাথে এক যুগ করে নাও কত হবে দুইয়ের সাথে এক যুগ করে নাও তিন হবে তিন তিঙ্গা নয়টি মোট উৎপাদক সংখ্যা কটি হবে বন্ধুরা নয়টি এইভাবে আমরা উৎপাদক সংখ্যা বের করতে পারবো তারপর আরেকটি দেখে নিচ্ছি বন্ধুরা হ্যাঁ উৎপাদক সংখ্যা আমরা কিভাবে বের করব একটু বড় নাম্বার নিয়ে নিলাম ওয়ান টু নাইন সিক্স এই নাম্বারটার উৎপাদক সংখ্যা কয়টি পরীক্ষাতে যদি প্রশ্ন আসে তাহলে আমরা প্রথমে দুই দিয়ে ভাগ করব ছয় সিক্স ফর্টি এইট দুই দিয়ে আবার ভাগ করব তিনবার টু ফোর দুই দিয়ে করব সিক্সটিন টু দুই দিয়ে আবার করব এইট ওয়ান তিন দিয়ে করব টোয়েন্টি সেভেন তিন দিয়ে করবো নাইন তিন দিয়ে করবো থ্রি বন্ধুরা ওয়ান টু নাইন সিক্সে দুই কটি এসেছে একটি দুটি তিনটি চারটি তো টু টু দি পাওয়ার ফোর তিন কটি এসেছে একটি দুটি তিনটি চারটি থ্রি টু দি পাওয়ার ফোর এখন মুঠ উৎপাদক কয়টি হবে বন্ধুরা মোট উৎপাদক সংখ্যা মুট উৎপাদক কয়টি আছে এখানে টোটাল টুর পাওয়ার ফোর তো ফোরের সাথে এক যোগ করে নাও তাহলে কত হবে বন্ধুরা পাঁচ গুণ করলাম এখানে ত্রির পরে কত চার চারের সাথে এক যুগ করে নাও তো পাঁচ তো পাঁচ পাঁচা কত হবে পঁচিশ পঁচিশটি মোট উৎপাদক আছে মৌলিক উৎপাদক কয়টি বন্ধুরা একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি সাতটি আটটি আটটি হলো মৌলিক উৎপাদক এখানে মৌলিক উৎপাদক যদি বলে তাহলে কটি হবে আটটি আর যদি মোট উৎপাদক বলে তাহলে কটি হবে পঁচিশটি পঁচিশটি মুঠ উৎপাদক কয়টি মোট উৎপাদক বন্ধুরা পঁচিশটি বন্ধুরা আরেকটি প্রবলেম দিচ্ছি এটা আপনারা নিজে নিজেও করার চেষ্টা করবেন যদি তিনটা উৎপাদকের থাকে যেরকম মনে করেন থার্টি থার্টিকে যদি করি তাহলে কিভাবে করব বন্ধুরা থার্টি যদি এটাকে দুই দিয়ে ভাগ করি তাহলে ফিফটিন ফিফটিনকে যদি তিন দিয়ে করি তাহলে পাঁচ তো কারণ দুইয়ের পাওয়ারে ওয়ান তিনের পাওয়ারে ওয়ান পাঁচের পাওয়ারে ওয়ান তাহলে মোট উৎপাদক কয়টি হবে বন্ধুরা মোট উৎপাদক মোট উৎপাদক সমান এখানে দুইয়ের পরে কত ওয়ান ওয়ানের সাথে এক যুগ করে নাও দুই তিনের পাওয়ারে কত ওয়ান ওয়ানের সাথে এক যুগ করে নাও দুই পাঁচের পাওয়ারে কত ওয়ান তার সাথে এক যুগ করে নাও তাহলে কত দুই দুই দুগনা চার চার দুগনা আট আটটি হবে বন্ধুরা কটি হবে আটটি এইভাবে আমরা বের করতে পারবো বন্ধুরা আপনাদের জন্য দুটি হোমওয়ার্ক একটা হলো ফাইভ ওয়ান টু একটা হলো ফাইভ ওয়ান টু এটার মৌলিক উৎপাদক আপনারা বের করবেন তারপর একটা হলো ওয়ান এইট এটা এই দুটো আপনাদের জন্য হোমওয়ার্ক থাকলো এই দুটো আপনার সল্ভ করবেন সলভ করে মোট উৎপাদক বের করবেন মৌলিক মৌলিক উৎপাদক এবারই সোজা এখানে কয়টি আছে বাস তিনটি আছে এটাই হলো মৌলিক উৎপাদক কিন্তু মোট উৎপাদক বের করার জন্য এখানে এই পাওয়ারের সাথে এক যুগ করে গুণ করব তিনের পাওয়ারের সাথে একের সাথে আরেকযু আর এক আরেকটায় যুগ করে এখানে গুণ করব তার সাথে এক যুগ করে এখানে গুণ করব দুই দুগুনা চার চার দুগুনা আট বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন বন্ধুদের সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামে শেয়ার করবেন এই চ্যানেল থেকে প্রতিদিন ভিডিও পেতে এই চ্যানেলটিকে ফরওয়ার্ড করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে